হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা এখানে ডাবলু বিসিএস 2023 টু থাউজেন্ড টোয়েন্টি জন্য একটা মক টেস্ট নিয়ে এসেছি জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড স্ট্র্যাটেজিকের পার্ট থেকে এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শন পোর্শন থেকে এই পরীক্ষাতে পঁচিশের বেশিও প্রশ্ন চলে আসে আর এই নাম্বারগুলো নিজের সিকিওর করার জন্য অবশ্যই তোমরা রেগুলার মক টেস্ট দিতে থাকো আর এরকম মক টেস্ট আমরা প্রতি সানডে এবং ওয়েডনেস্টে নিয়ে আসবো সকাল আটটায় আমরা চাইবো বেশি সংখ্যক স্টুডেন্টরা পার্টিসিপেট করো এবং নিজেদের ইন্ডিভিজুয়াল যে মার্ক সেটা কমেন্ট সেকশনে জানিও তাহলে আজ আমরা শুরু করছি মক টেস্টটি কোশ্চেন নাম্বার ওয়ান হুইচ কান্ট্রি ইজ দ্য হোস্ট এক্সারসাইজ কোবরা ওয়ারিয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইন্ডিয়া জাপান ইউকে ফ্রান্স অর্থাৎ এক্সারসাইজ কোবরা ওয়ারিয়ার যে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর আয়োজক দেশ কোনটি ইন্ডিয়া জাপান ইউকে না ফ্রান্স কোশ্চেন নাম্বার টু হোয়েন ইজ দ্য ন্যাশনাল সায়েন্স ডে সেলিব্রেটেড এভরি ইয়ার প্রতি বছর কোন দিন জাতীয় বিজ্ঞান দিবস সেলিব্রেট করা হয় এখানে ন্যাশনাল বলা হয়েছে ফেব্রুয়ারি টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি টোয়েন্টি ফোর ফেব্রুয়ারি টোয়েন্টি এইট আর মার্চ থ্রি এই যে আজকের মক টেস্টে তোমরা অ্যান্সার সিটি পেয়ে যাবে ভিডিও শেষে এই জন্য অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং নিজেদের ইন্ডিভিজুয়াল মার্কসগুলো সেখানে ইয়ে করো চেক করো আর নেগেটিভ প্রতিটি প্রতি তিনটি প্রশ্নের জন্য এক নম্বর করে নেগেটিভ মার্কিং হবে কোশ্চেন নাম্বার থ্রি হুইচ কান্ট্রি হ্যাজ ব্যান্ড ইউজ অফ ফরেন ওয়ার্ডস টু প্রোটেক্ট ইটস ল্যাঙ্গুয়েজ কোন দেশ নিজের যে স্থানীয় যে ভাষা রয়েছে সেটাকে বাঁচাবার জন্য অন্যান্য বিদেশি ভাষা বা বিদেশি ওয়ার্ডগুলো ত্যাগ করতে চলেছে চায়না জাপান রাশিয়া জার্মানি দেখো বিদেশি ভাষার প্রচুর সমাগম হয় আমাদের বাংলা ভাষাতেও অনেক বিদেশি ভাষা চলে এসছে আর এগুলো থেকে রোধ করার জন্য কোন দেশ এই একটা প্রোটেক্ট ল্যাঙ্গুয়েজ জন্য একটা প্রোটেকশন বিল নিয়ে এসছে কোশ্চেন নাম্বার ফোর গ্রেট পিরামিড অফ গিজা তোমরা সবাই নাম শুনেছ নিশ্চয়ই গিজার পিরামিড হুইচ ওয়াজ সিন ইন দ্য নিউজ ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি সাউথ আফ্রিকা ইউএসএ ইজিপ্ট অস্ট্রেলিয়া তাহলে গিজার পিরামিডটি কোন দেশে অবস্থিত দেখো স্ট্র্যাটেজিকের পার্টটা আজকে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স পরবর্তীকালে সেটাই কিন্তু জিকে হয়ে যায় তাই প্রত্যেকটা প্রশ্নেরই ইম্পর্টেন্স রয়েছে কোশ্চেন নাম্বার ফাইভ হু ইজ দ্য ফার্স্ট ওমেন অফিসার ইন দ্য ইন্ডিয়ান এয়ার ফোর্স টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য লিডার অফ এ ফ্রন্টলাইন কমবেট ইউনিট তাহলে ফ্রন্টলাইন কম্ব্যান্ড ইউনিটের লিডার হিসেবে নিযুক্ত হলেন ইন্ডিয়ান এয়ারফোর্সের একজন মহিলা অফিসার যিনি প্রথম যখনই প্রথম হবে তখন তার ইম্পর্টেন্সও বেড়ে যায় আর পরীক্ষার আসার চান্সটাও বেড়ে যায় সালিজা ধামি অবনি চতুর্বেদী মোহানা সিং ভাবনা কান্ত কোশ্চেন নাম্বার সিক্স চিতওয়ান ন্যাশনাল পার্ক ইজ দ্য ফার্স্ট এভার ন্যাশনাল পার্ক ফিচ কান্ট্রি চিতুয়ান ন্যাশনাল পার্কটি সেই দেশের প্রথম ন্যাশনাল পার্ক নির্বাচিত হয়েছে এর আগে সেখানে কোনো রকমের ন্যাশনাল পার্ক ছিল না সেই জন্য এটারও ইম্পর্টেন্স অত্যন্ত বেশি আর যেগুলো আছে নামগুলো প্রত্যেকটাই আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এবং মায়ানমার আমাদের নিজেদের দেশের পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশ সম্পর্কেও জানা দরকার কোশ্চেন নাম্বার সেভেন চাবাহার পোর্ট ইজ দেি পোর্ট লোকেটেড ইন হুইচ কান্ট্রি জাভাহার পোর্ট যেটা কিন্তু বারবার বিভিন্ন রকম কন্ট্রোভার্সিতে এসেছে সেটা কোন দেশে অবস্থিত ইরান ইউএই সৌদি আরবিয়া না ইসরায়েল আমরা আজকে এখানে জেনারেল অ্যাওয়ারনেসে নিলাম যেরকম তেমনি ম্যাথ থেকে ম্যাথ রিজনিং ও যে ইংলিশ জেনারেল ইংলিশেরও আমরা মক টেস্ট আপলোড করবো সেই জন্য অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কোশ্চেন নাম্বার এইট হুইচ ইন্ডিয়ান সিটি ইজ টু হোস্ট খাজুরাহ রিঅ্যাড্রেস অ্যাড্রেস রিটার্ন অফ ট্রেজার্স এক্সিবিশান তাহলে কোন ভারতীয় শহরে আয়োজন করা হয়েছে খাজুরাহো রি অ্যাড্রেস রিটার্ন অফ ট্রেজার্স এক্সিবিশন জায়গাগুলি হচ্ছে পুনে বারাণসী নিউ দিল্লি না গান্ধীনগর কোথায় এটার আয়োজন করা হয়েছিল খাজুরাহো রিঅ্যাড্রেসটা কোশ্চেন নাম্বার নাইন হুইচ ইউনিয়ন মিনিস্ট্রি ইমপ্লিমেন্টস দ্য স্বদেশ দর্শন টু পয়েন্ট জিরো প্রোগ্রাম স্বদেশ দর্শন টু পয়েন্ট জিরো প্রোগ্রাম কোন মিনিস্ট্রির পক্ষ থেকে ইমপ্লিমেন্ট করা হয়েছে মিনিস্ট্রি অফ কালচার মিনিস্ট্রি অব রেলওয়েজ মিনিস্ট্রি অফ ট্যুরিজম মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কোশ্চেন নাম্বার টেন এশিয়ার লার্জেস্ট টিউলিপ গার্ডেন ওপেন্স ফর পাবলিক ইন হুইচ স্টেট ইউটি এশিয়ার প্রথম টিউলিপ গার্ডেন এটা প্রথম এবং আমাদের গোটা এশিয়া মহাদেশের মধ্যে প্রথম সেই জন্য এটার ইম্পর্টেন্স খুব বেশি এরকম প্রশ্ন বেশি পরিমাণে পরীক্ষায় আসে সেই জন্য অবশ্যই তোমরা প্রশ্নগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখো এবং ঠিক উত্তরটি করার চেষ্টা করো দেখো অপশানগুলি রয়েছে সিকিম উত্তরাখণ্ড জম্মু অ্যান্ড কাশ্মীর আসাম এশিয়ার্স লার্জেস্ট টিউলিপ গার্ডেন কোশ্চেন নাম্বার ইলেভেন ভাইকম সত্যাগ্রহ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্টেট ইউটি ভাইকম সত্যাগ্রহটা কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত কর্ণাটকা উড়িষ্যা কেরালা গুজরাট একদম নির্ভুলভাবে এবং যেটা জানো সেটাই করার চেষ্টা করবে নেগেটিভ করবে না কোশ্চেন নাম্বার টুয়েলভ হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়াস ফার্স্ট ক্লোনড দেশি ফিমেল কাপ ইন্ডিয়ার প্রথম যে ক্লোন দেশি ফিমেল কাপ বা একটা বাছুর তৈরি করা হয়েছে তার কি নাম রাখা হয়েছে ক্লোন শঙ্করায়িত তাহলে তাদের নামগুলো কি রাখা হয়েছে অপশানগুলিতে রয়েছে নরেন্দ্র গঙ্গা বিরাট আর বিরা এগুলির মধ্যে কোন অপশানটি ঠিক হবে ঠিকভাবে করবে কোশ্চেন নাম্বার থার্টিন হুইজ কান্ট্রি টেস্ট ফায়ার্ড পি টু হান্ড্রেড টু হান্ড্রেড বা টু মস্কিট মিসাইল পি টু সেভেন্টি মস্কিট মিসাইলটি কোন দেশ টেস্ট ফায়ার করেছে বা পরীক্ষণ করেছে রাশিয়া চায়না জাপান ইউএসএ কোশ্চেন নাম্বার ফর হুই হুইজ স্টেট ইউটি অ্যানাউন্স টু ইন্ট্রোডিউস ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ই স্কুটার্স অ্যাট টু ফিফটি লোকেশানস ইন দ্য নেক্সট ওয়ান ইয়ার পরের যে এক বছরে দুশো পঞ্চাশটি লোকেশানে কি দেওয়া হবে পনেরোশোটা ই স্কুটার দেওয়া হবে নিয়ে আসা হচ্ছে সে জায়গাটি কোথায় ওয়েস্ট বেঙ্গল নিউ দিল্লি তেলেঙ্গানা কেরালা কোথায় এই যে পনেরোশো স্কুটার বা ই স্কুটার নিয়ে আসতে নিয়ে আসবে দুশো পঞ্চাশটি লোকেশানে কোশ্চেন নাম্বার ফিফটিন হুইচ ইজ দ্য ফার্স্ট ডিস্ট্রিক্ট টু রেজিস্টার টেন থাউজেন্ড নিউ এমএসএমইস এমএসএমই সেক্টর যেটা খুব বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল করোনা পিরিয়ডে সেটাকে আবার জেনারেট করার জন্য মোট দশ হাজারটি নতুন এমএসএমই সেক্টর নিয়ে আসার কথা বলেছে যে শহরে সেটা দেখো অপশনগুলিতে রয়েছে কোয়েম্বাটুর টুর এর্নাকুল্লাম আর সুরাট কোথায় দশ হাজারটি নতুন এম এস নিয়ে আসার কথা বলা হয়েছে কোশ্চেন নাম্বার সিক্সটিন হুইচ স্টেট হ্যাজ ম্যান্ডেটেড ওয়ান ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর রিক্রুটমেন্ট ইন স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্টস স্টেট গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে জয়েন করার জন্য এক বছরের মিনিমাম ওয়ার্ক এক্সপিরিয়েন্স ম্যান্ডেটেড করা হয়েছে বা দরকার সেটা কোন রাজ্য করেছে এটা অপশানগুলি রয়েছে উড়িষ্যা গোয়া গুজরাট উত্তরাখণ্ড তাহলে কোন রাজ্যে এ এক বছরের এক্সপিরিয়েন্স ম্যান্ডেটেড করে দিয়েছে কোশ্চেন নাম্বার সেভেন্টিন হুইচ স্টেট ইউটি ইজ দ্য হোস্ট অব দ্য খেলো ইন্ডিয়া উইন্টার গেমস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি খেলো ইন্ডিয়া উইন্টার গেমস টু থাউজেন্ড টোয়েন্টি আয়োজক শহর বা আয়োজক রাজ্য কোনটি দেখো সিকিম অরুণাচল প্রদেশ জম্মু অ্যান্ড কাশ্মীর হিমাচল প্রদেশ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নাম্বার এইটিন এক্স ধার্মাগার্ডিয়ান ইজ দে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হেল্ড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি তাহলে এক্স ধার্মাগার্ডিয়ান যেটা ইন্ডিয়া এবং আরেকটি দেশের সঙ্গে সংগঠিত হয়েছে সেটা কোন দেশ অস্ট্রেলিয়া জাপান ফ্রান্স শ্রীলঙ্কা হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইন্ডিজিনিয়াস ডাটা লিঙ্ক কমিউনিকেশন ডেভেলপড বাই দ্য ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান নেভি একটা তৈরি করেছে কি ইন্ডিজিনিয়াস ডাটা লিঙ্ক কমিউনিকেশন আমাদের এটা নিজেদের যেটা তৈরি করেছে আমাদের দেশের একটা ইন্ডিজিনিয়াস একটা ডাটা লিঙ্ক সেটা তৈরি করেছে ইন্ডিয়ান নেভি এবং তার নাম কি রাখা হয়েছে বায়োলিঙ্ক রকশা লিঙ্ক রেডিও লিঙ্ক কম লিঙ্ক কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়েন ইজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অবজার্ভড তাহলে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইন্টারন্যাশনাল ন্যাশনাল রয়েছে ভালো করে লক্ষ্য করবে তাহলে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অবজার্ভ করা হয়েছে এইটিন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি টোয়েন্টি ফোর ফেব্রুয়ারি টোয়েন্টি সেভেন ফেব্রুয়ারি কোশ্চেন নাম্বার টোয়েন্টি which ইনস্টিটিউশন হ্যাজ রিলিজড অপারেশনাল guidelines অন গ্রিন বন্ডস তাহলে অপারেশনাল গাইডলাইন গ্রিন বন্ডসের জন্য গাইডলাইনস অন গ্রিন বন্ডসের জন্য নিয়ে এসছে কোন ইনস্টিটিউশন দেখো আরবিআই সেবি নীতি আয়োগ ডিএআই এগুলির মধ্যে কোন সংস্থাটি অপারেশনাল গাইডলাইন অন গ্রিন বন্ডস নিয়ে এসছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু হুইচ ইউনিয়ন মিনিস্ট্রি রিলিজ দ্য ইউয়েস্ট ম্যানেজমেন্ট অ্যামেন্ডমেন্ট রুলস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তাহলে ই জন্য একটা অ্যামেন্ডমেন্ট রুলস নিয়ে এসেছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যার নাম রাখা হয়েছে সেটা কোন মিনিস্ট্রি এটা রিলিজ করেছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড ওরবান অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি পর্তুগাল ফুটবল টিম ক্যাপ্টেন ক্রিস্টিয়ানো রোনালডো জয়েন দ্য ক্লাব আল নাসার অফ হুইচ কান্ট্রি পর্তুগালের ফুটবল টিমের ক্যাপ্টেন ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব একটা আল নাসের বলে একটা ক্লাবে জয়েন করেছে সেটা কোন দেশের ক্লাব জার্মানি সৌদি আরবিয়া ইউএই না কাতার আর কখন তিনি জয়েন করেছেন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর হুইচ স্টেটস ওমেন্স আন্ডার এইটিন টিম ওন দ্য খেলো ইন্ডিয়া ইউথ গেম টু থাউজেন্ড টোয়েন্টি টু যেটা আন্ডার এইটিন টিম খেলো ইন্ডিয়া ইউথ গেম টু থাউজেন্ড টোয়েন্টি টু জিতেছে কোন দেশ বা কোন রাজ্য রয়েছে এখানে কেরালা হরিয়ানা তেলেঙ্গানা না পাঞ্জাব কোন টিম জিতেছে এটা আন্ডার এইটিন টিম খেলো ইন্ডিয়া ইউথ গেমস কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ ক্রিকেটার রিসেন্টলি স্কোরড এ ট্রিপল সেঞ্চুরি ইন দ্য রঞ্জি ট্রফি তিনটে শতক বানিয়েছে রঞ্জি ট্রফিতে কোন ক্রিকেটার দিনেশ কার্তিক পৃথিবী স পৃথিবী পাটেল পার্থিব পাটেল না শুভম গিল বেশিরভাগ এটার উত্তরটা করতে পারবে আশা করি তাহলে এবার আমরা অ্যানসার সিটি দেখে নেব আশা করি তোমরা বেশিরভাগই টোয়েন্টির উপরে নাম্বার পেয়েছ এবং যদি পেয়ে থাকো তাহলে খুবই ভালো ব্যাপার তাহলে অ্যান্সার সিটটি একবার মিলিয়ে নাও তোমরা চাইলে ভিডিওটি পজ করে নিয়ে অ্যান্সার সিটটি ভালোভাবে মেলাবে এবং নেগেটিভটাও তোমরা কাউন্ট করবে তাতে কত নাম্বার নেগেটিভ হয়েছে এবং সেই জন্য তোমাদের টোটাল মার্কস কত হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে রেগুলার এরকম এই মক টেস্ট দেওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে নিও তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে থ্যাংকস ফর ওয়াচিং গুড বাই and see you in next video with next topic.